সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মসেতু ঋণ চুক্তি বাতিল করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। চট্টগ্রামে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে গিয়ে তিনি আরো বলেন, দুর্নীতি আর লুটপাটের ঘটনা প্রমাণ হওয়ায় বর্তমান সরকারের আমলে পদ্মা সেতুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বন্যা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান, ক্যামেরায় ছিলেন আশিক ইমরান। পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগে হতাহত পরিবারের পাশে দাঁড়াতে চট্টগ্রামে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে স্থানীয় পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর পাহাড় ধসে হতাহত বেশ কয়েকটি পরিবারের হাতে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা তুলে দেন বিরোধী দলীয় নেতা। পরে লালখান বাজার, বহদ্দার হাট সহ নগরীর বেশ কয়েকটি এলাকার দুর্গতদের হাতে বিভিন্ন ত্রাণ সহায়তা তুলে দেন তিনি। এ সময় দুটি পথসভায় বেগম জিয়া অভিযোগ করেন, সরকারি সহায়তা না পেয়ে চট্টগ্রামের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহ সারা দেশের বন্যা দুর্গত মানুষ মানবেতর জীবন যাপন করছে। বেগম জিয়া আরো বলেন, বর্তমান সরকারকে দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের দুর্নীতির কারণেই পদ্মা সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ল। ভবিষ্যতে ক্ষমতায় গেলে পদ্মা নদী, মাওয়া এবং দৌলদিয়া পাচুরিয়া এলাকা দিয়ে দুটি সেতু নির্মাণের ঘোষণা দেন বেগম জিয়া। এছাড়া সুযোগ পেলে চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করার অঙ্গীকার করেন সাবেক প্রধানমন্ত্রী। চট্টগ্রামের পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আরো বলেন, বিএনপি সবসময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। হতাহত সহায় সম্পদহীন পরিবারগুলোকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি নেতা কর্মীদের নির্দেশ দেন সারা দেশের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। মইনুল আহসান, এটিএন বাংলা, চট্টগ্রাম।